তো এমনও সময় আসে যে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ হ্যাং হয়ে যায় স্লো হয়ে যায় কাজ করে না তখন ইচ্ছে করে যে এগুলো আসার দিয়ে ভেঙে ফেলি যাই হোক মানে খুব বিরক্তিকর মনে হয় তো আজ সে সেই বিষয়টি সমাধান নিয়ে হাজির হলাম আমি আজ দেখাবো কিভাবে কম্পিউটার স্লো থেকে দ্রুত কাজ করাবেন তো চলুন এর জন্য আমাদের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে কম্পিউটার থেকে উইন্ডো প্লাস আর বাটন প্রেস করবেন তাহলে দেখবেন যে এই যে রান ও ওপেন হবে রান ওপেন হওয়ার পরে সব তার আগে আমি একটি ওয়েবসাইট ওপেন করে রেখেছি এই এই ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এখান থেকে বাংলাতেই লেখা আছে কিভাবে আপনার ফাইলগুলো ডিলিট করতে হবে কম্পিউটার দ্রুত স্পিড বাড়াতে হবে তো এর জন্য এই যে দেখুন আমি এখান থেকে এটি আমি না লিখে এখান থেকে আমি কপি করে নিচ্ছি আমার রানে আমি এখানে পেস্ট করে ওকে যখন ওকে দেবো ও কী করবো করার পরে দেখুন আমার সামনে একটি ফাইল চলে এসছে এখান থেকে আমি কন্ট্রোল এ প্রেস করে অল সিলেক্ট করে আমি ডিলিট করে দেব সব আমার সব ফাইলগুলো ডিলিট হওয়ার পর্যন্ত অপেক্ষা করব এখন আমার এটার কাজ শেষ এখন আবার উইন্ডো প্লাস আর এখান থেকে আমি এই পার্সেন্ট দুটো কেটে দেব কেটে দিয়ে ওকে এবার দেখা যাবে আরেকটি ফাইল পেজ ওপেন হয়েছে তো এখান থেকে কন্ট্রোলে প্রেস করে ডিলিট করে দেব ডিলিট আমি সম্পূর্ণ ডিলিট করে দিলাম আমার এই পেজের কাজ শেষ এবার যেটা করতে হবে আমাকে মানে এটাও করা শেষ এবার রিসেন্ট যে ফাইলগুলো আমাকে রিসেন্ট যে ফাইলগুলো রিসেন্ট ফাইলগুলো ডিলিট করতে হবে এখান থেকে কিবোর্ড থেকে উইন্ডো প্লাস আর এখান থেকে এখানে পেস্ট করে ওকেবার ওকে প্রেস করি যে দেখুন আমার যে রিসেন্ট যে ফাইলগুলো সম্পূর্ণ ফাইলগুলো সামনে চলে আসলো তো আমি এখান থেকে কন্ট্রোল প্লাস এ প্রেস করে আর ডিলিট করে দেবো সব সমস্ত ফাইলগুলো আমি ডিলিট করে দিলাম এখন আমাকে যেটা করতে হবে এই যে দেখুন আমি এখান থেকে সেম সেম প্রসেসে আমি লেখাটি কপি করে নিলাম কপি করে এখানে পেস্ট করে ওকে কন্টিনিউ কন্ট্রোলে প্রেস করে সমস্ত ফাইলগুলো সিলেক্ট করে আবার ডিলিট করে দেব হ্যাঁ ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পরে এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো কন্ট্রোল প্লাস আর এখন এখানে লিখতে হবে সরি এর আগে আমার যে রিসেন্টলি যে ফাইলগুলো আমি ফাইলগুলো ডিলিট করে দেবো রিসেন্টলি বিন এটিকে আমি এমটি করে দেবো ডিলিট অল দিয়ে আমার সমস্ত ফাইলগুলো ডিলেট হওয়া দিয়ে অপেক্ষা করব আমার ফাইলগুলো ডিলিট হয়ে গেলো এখন আমার যে রান রানের ভিতরে লিখব টি লিখে এন্টার একটু সময় নেবে আবার কন্ট্রোল আর আবার এই দেখুন আমার টি ওপেন হলো আবারও কন্ট্রোল আর এই দেখুন আমার কম্পিউটারের স্পিড অটোমেটিকলি বেড়ে গেছে এই দেখুন আমি এখন সব জায়গাতে খুব সুন্দরভাবে কাজ করতে পারি আমার কম্পিউটার স্লো থেকে স্পিড অনেক স্পিড বেড়ে গেছে দেখুন আমার কম্পিউটার এখন স্লো নেই কম্পিউটার খুব সুন্দরভাবে কাজ করতেছে তবু ধরে আমরা অনেক সুন্দর একটি জিনিস শিখে পেলাম যে কম্পিউটার কীভাবে স্লো কম্পিউটার স্পিড বাড়াতে হয় তো এইভাবেই আমরা আমাদের কম্পিউটার স্লো থেকে স্লোর হাত থেকে রক্ষা করবো আর যদি আপনি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ